গত বছর পাবনার জেলার ভিতরে এই হাট নাম করে গেছে, এই হাট নাম করে গেছে, সবচেয়ে বড় হাট। হ্যাঁ হ্যাঁ, বেচা কিনা সেই রকম হয়েছে। বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে এসেছি পাবনা জেলার সবচেয়ে বড় কুরবানি গরুর হাট, একদন্ত গরুর হাটে। এখানে আমরা ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে দেখব কি পরিমাণ গরুর আমদানি হয়েছে, গরুর বাজারই বা কেমন, এবং ব্যাপারীরা সেই গরুর দাম কত চাচ্ছে, এবং যারা কুরবানি দিবে তারা সেই গরু কত করে কিনছে। ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভাই, গরুকে আপনার কত দাম চাচ্ছেন? ১২০ দাম টাম কি বলেছে? ১০০ ভাঙতি বলে। কত হলে বিক্রি করার ইচ্ছা? ১১০ হলে বিক্রি করবেন। গরুটা সুন্দর গরু, দেখার মতো, সাহি হলো, অরিজিনাল না? আরো বড় হবে। দাঁত আছে নাকি? এখনো দাঁত নেই তো, মানে এর পরের বার কুরবানি তো অনেক বড়। ২৩ সালের জন্য ভাই গরুকে আপনার নাকি এই সবগুলোই না? আমার তিনটে, এই তিনটা, এই তিনটা আপনারা? ওই তিনটা, ওই দুটো আর এইটা, ওই পাশের দুইটা আর এইটা, আর এইটা। এই কত করে দাম চাচ্ছেন? দাম চাচ্ছে ১০৫, ১৪০, ১৪৫। আজকের বাজার কেমন মনে হচ্ছে? বাজার এখন কোনো ঠিক পথ আছে না, বাজার কোনো ভাব ঠিক পথ আছে এখনো বুঝতেছেন না যে কিরকম দাম। তা দাম টাম কত করে চাচ্ছেন? এটা এটা দাম চাচ্ছে ১০৫। ১০৫ দাম বলেছে কি? হ্যাঁ বলছে। কিরকম দাম বলেছে? ৮৫, ৮৬। আপনার কত হলে বিক্রি করার ইচ্ছা? দেখা যাক কত দূর পর্যন্ত হয়, যার রিজেকে থাকে। হ্যাঁ ঠিক আছে। কে ভাইকে গরু নিয়েছেন নাকি? গরু কোনটা আপনার? এই দুইটাই। কত দাম চাচ্ছেন এই গরুর? এটা কত চাচ্ছেন? এটা ৮৫, আর ওইটা ১৪০। এটা ৮৫, আর এটা হইলে ১৪০। এমনি দাম টাম কি বলেছে? কিরকম দাম বলেছে? ১১০ ওইটা বলেছে, আর এটা বলেছে। গরু কিনতে আইসেন নাকি? দেখবির আইসেন কিনার জন্য? না না, বেচা গরু আছে, কুরবানিও কিনবো। তাতে কি দেখলেন আজকে হাটের দাম কেমন? বাজার খুব একটা ভালো না, তবে গরুর আমদানি প্রচুর। আমদানিও কম আছে, তাহলে কমই এরকম, বেশি হলে কত হবে? গত বছর পাবনার জেলার ভিতরে এই হাট নাম করে গেছে, এই হাট নাম করে গেছে, সবচেয়ে বড় হাট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেচা কিনা সেই রকম হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। কি ভাই গরু নিয়েছেন? সুন্দর সুন্দর গরু নিয়েছেন। এগুলোর দাম কত করে চাচ্ছেন? দাম কত করে চাচ্ছেন? আমি ভিডিও করতেছি। এটা হলে ৩.৫ লাখ, আর ওটা ২.৫ লাখ। এত কম কে? রসিক মানুষ। কি ভাই গরুকে আপনার নাকি? কত করে দাম চাচ্ছেন? দাম চাচ্ছে ১০৫।
এটা 105 দাম চাচ্ছেন আর দাম দাম কি কিছু বলেছে হ্যাঁ কত বলেছে 85 90 রেটুন 2000 কম এরকম দাম আছে তাতে কত হলে বিক্রি করার ইচ্ছা তাতে 90 রুপির 92 94 হলে বেশ হলে আপনি বিক্রি করেন হ্যাঁ আমার কি নাতা তো আই হয়ে গেছে কিছু লাভ হলে বিক্রি করতে হ্যাঁ আমার কি নাতা আজকের হাটের বাজার মানে গরুর দাম কেমন মনে হচ্ছে আজকের হাটন বাজার আই তো ডাউন ডাউনই লাগতেছে বাজারে ডাউন ডাউন গরুর আমদানি আমদানিও তো আছে খারাপ নেই ভালোই আছে ভালোই আছে লেওয়ার লোক নাই তবে কি মনে হয় এই হাট পাবনা জেলার মধ্যে আমার মনে হয় আস্তে আস্তে সবচেয়ে বড় হাটে পরিণত হচ্ছে হ্যাঁ ইনশাআল্লাহ আমার তো তাই মনে করা হয় হচ্ছে হ্যাঁ হ্যাঁ भाई गुरु के आपने यार कोई गुरु वाला আপনার গরু এটি কথা বলা যাবে ক্যামেরার সামনে কি বলা লাগবে মানে এই গরুর দামটা কত চাচ্ছেন দামটা 150 150 দাম চাচ্ছেন এমনি দাম দাম কি বলেছে হ্যাঁ দাম বলেছে এ কয় দাঁতের গরু এটা দুই দাঁত এ মাংস কত বন হবে আপনার একটা আইডিয়া তা কত 5.5 5.5 আজকে কি মনে হচ্ছে হাটে গরুর দাম একটু বেশি নাকি কম নাকি লেয়ার লোক নাই ভাই গরু হ্যাঁ লেয়ার লোক নাই গরু দেওয়ার লোক কম এমনি গরুর আমদানি তো ভালো আছে হ্যাঁ ভালো আছে লেয়ার লোক নাই ভাই ও আসলে আপনি বলতেছেন সাত মন হবে সাত মন নাই আর আপনি বলতেছেন হলো সাড়ে পাঁচ মন দেখা যাক কার কথা ঠিক হয় এই গরুগুলো কুরবানির জন্য খুবই ভালো আপনি ইচ্ছা করলে এক দন্তর হাটে এসে এ ধরনের গরু অনেক কম দামেই কিনতে পারেন কারণ এখন ক্রেতার সংখ্যা অনেকটাই কম যারা সুন্দর সুন্দর গরু কিনতে পছন্দ করেন তাদের জন্য আমি বলবো এক দন্তর হাট খুবই উপযোগী একটা হাট আর সবার মুখে তো শুনলেন পাবনা জেলার মধ্যে সবচেয়ে বড় গরুর হাট হলো এক দন্তর গরুর হাট ঘুরে যেটা দেখা গেল বর্তমানে এক দন্তর হাটে গরুর আমদানি মোটামুটি ভালো কিন্তু ক্রেতার সংখ্যা সেই তুলনায় অনেকটাই কম কারণ যারা কুরবানি দিবে তারা কিন্তু এখনো কিনতে বের হয়নি তবে যারা গ্রাম থেকে গরু কিনে ঢাকাতে বা চিটাগাঙে পাঠায় তাদের জন্য এখন উৎকৃষ্ট সময় তারা এই সময় এখান থেকে গরু কিনে ঢাকা বা চিটাগাঙে পাঠাতে পারেন